সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছে এখনকার বার্তা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ এবং মঙ্গলময় পরম করে আমিও ভালো আছি তো চলুন বন্ধু শুরু করা যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবো তাই ফার্স্ট টু লাস্ট সাথে থাকুন আর শুনতে থাকুন বন্ধু আমরা বিভিন্ন সময়ে আপনাদেরকে খবর দিয়ে থাকি এবং কি করতে হবে সেগুলো বলে থাকি তা আমার অনেক বন্ধু মন্তব্য করেন যে কিছুই হবে না মানে হতাশ হয়ে পড়েছেন বিশ্বাস আর করতে পারছেন না যে আমরা দাবি আদায় করে নিয়ে আসতে পারব সেই সমস্ত বন্ধুদেরকে বলবো যে আপনারা দয়া করে হতাশ হবেন না কারণ এটা সংগ্রামের পথ এবং সংগ্রামের পথ কিন্তু একটু দীর্ঘ হয় একজন বন্ধু মন্তব্য করেছেন গতকালকে যে আমাদের সামনে একটাই পথ নিজেকে শেষ করে ফেলা সেই বন্ধু এবং ওরকম মনোভাব পোষণ করছে যে সমস্ত বন্ধুরা তাদেরকে করজোড়ে অনুরোধ করছি এরকম মানসিকতা নিয়ে আসবেন না জয় নিয়ে আসবো আমরা এবং সেটা যে কোনো মূল্যের বিনিময়ে এবং তার জন্য শিক্ষক ঐক্যমঞ্চ কিন্তু সর্বদা কাজ করে চলেছে ঐক্যমঞ্চের কনভেনার ভগীরথ ঘোষ মহাশয় মধুমিতা ব্যানার্জি দিদি কনভেনার এবং স্টিয়ারিং কমিটির সরস্ববৃন্দ তারা কিন্তু আন্দোলনের রূপরেখা তৈরি করছেন অতএব চিন্তার কোনো কারণ নেই এবং আমরা লড়াই করতে পারি এটা আমরা লড়াই করতে পারি এটা কিন্তু আমরা নিজেরাই জানি অতএব বিশ্বাসটা রাখুন নিজের প্রতি বিশ্বাস বন্ধু অন্য কারো প্রতি নয় মানে আমাদের প্রতি বিশ্বাস সরকারের প্রতি নয় এবং খবরটা আমাদের তৈরি করতে হবে কয়েকজন বন্ধু বললেন যে আপনার এই কথাগুলো বাসি হয়ে গেছে পুরানো হয়ে গেছে মানে দীর্ঘদিন ধরে বলছি তো তার জন্য কিন্তু আমি একটা দেশলায়ের কাঠি এই কথাটা পুরানো হয় না দেখিল সেদিন রেলে কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল এই কথাটা যুগ যুগ ধরে পুরানো হবে না বন্ধু আমার কথা নয় দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশ্চিতে যাত্রীরা হুশিয়ার এটা কি পুরানো হবে বন্ধু পুরানো হওয়ার কোনো মানেই নেই ওরা কাজ করে মাঠে গাঠে। ওরা কাজ করে মাঠে ঘাটে পথে প্রান্তরে মানে যারা কাজ করা মানুষ তাদেরই জয় দেখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতার মধ্যে দিয়ে এবং তাদেরই কিন্তু জয় হয়েছে ব্রিটিশ সাম্রাজ্য উৎখাত হয়ে গেছে এই কবিতার মাধ্যমে তিনি বলতে চেয়েছিলেন সেজন্য বন্ধু নিরাশ হতে নিষেধ করছি এবং আমাদের মতো এই সমস্ত ইউটিউব চ্যানেলগুলো প্রয়োজন আমি কিন্তু খবর পরিবেশন খুব একটা করি না খবর তৈরি করার জন্যে আপনাদেরকে আমি বলে থাকি এবং এই খবর তৈরি করতে গেলে আমাদের যে ভূমিকা নেওয়া প্রয়োজন সেই ভূমিকাই নেব আমরা এটা নিশ্চিত থাকুন ভগরত ঘোষ মহাশয়ের বাড়ি আমার বাড়ির পাশে খুব দ্রুত দেখা করছি কারণ এখন একটু কাজের চাপ আছে তার জন্যে যেতে পারছি গেলে তো তিন চার ঘন্টা সময় লাগবে যেতে হবে একটু বসতে হবে কথা বলতে হবে একটু সময় সাপেক্ষ ব্যাপার তার জন্যে যেতে পারছে না কয়েকদিনের মধ্যে ওনার সাথে ফেস টু ফেস দেখা করব এবং বর্তমান সময়ে কি বলতে চাচ্ছেন শিক্ষকদেরকে কি বার্তা দিচ্ছেন সেগুলো একদম লাইভে আপনাদেরকে দেখাবো তো ভরসা রাখতে বলছি বলতে সকালবেলা ভরসাটা রাখুন নিজের প্রতি আত্মবিশ্বাসটাকে তলানিতে ঠেকাবেন না আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো সুজিত বরণ বেরা মহাশয় তিনি কিন্তু প্রচুর আত্মবিশ্বাস আছে তারই জন্য তিনি এগারোই নভেম্বর গিয়েছিলেন কলকাতাতে প্রবিতা বাগচি মানসিকতাটা ওদের মতো নিয়ে আসুন চন্দ্রচূড় গাঙ্গুলি দা মানসিকতাটা তার মতো নিয়ে আসুন আমরা কোনোভাবেই আমাদের জায়গা ছাড়তে রাজি নয় এবং সময় নেই কিন্তু সময় শেষ দু মাস টাইম হাতে এই দু মাসের মধ্যে যা কিছু করার তাই করে নিয়ে আসতে হবে আপনারা রাজি আছেন ভিডিওতে কমেন্ট করবেন অনেকজন বাজে কমেন্ট করেন নিশ্চয় বাজে কমেন্ট না করে কি করলে আমরা জায়গাটা পেতে পারি সেই কমেন্ট করবেন বন্ধু আপনাদের মতামতগুলো জানাবেন আমি সেইগুলো আবার পরবর্তীতে ভিডিও করতে গিয়ে সেগুলো বলে জানিয়ে দেব একজন বন্ধু ফেসবুকে কি লিখেছেন জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা পার্শ্বশিক্ষক কক্ষ গ্রুপে লিখেছেন যে আমরা গেলাম দিয়ে গ্রেপ্তার করে আমাদের আন্দোলনটা বন্ডল করে দিল তা আমাদের যখন যাবো তখন কয়েকটা টিম করে যেতে হবে একটা টিমকে ধরে নিলে যাতে পরবর্তী টিম তার জায়গাটা করতে পারে তারা মিছিল মিটিং যেগুলো প্রয়োজন সেগুলো করতে পারে এটা তিনি বলেছেন তবে আমরা এভাবে ভাগ ভাগ না হয়ে যেটা করতে হবে সেটা হলো প্রচুর সংখ্যক একসাথে যদি যাই তাহলে পুলিশের সাধ্য নাই যে সেটাকে ভণ্ডুল করে দেওয়া একসাথে 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 আমাদেরকে হাজির হতে হবে এবং আমি একটা কথা বলবো যে যদি কাউকে গ্রেপ্তার করে তাহলে বাকি সব সামনে গিয়ে হাজির হতে হবে যদি চলন্ত দেখি কোথায় গ্রেপ্তার করে নিয়ে যাবেন আমাদেরকে যত গ্রেপ্তার করবে আমাদের সাথে যত এই ধরনের শাসন শোষণ ত্রাসন চালাবে সরকারের অমানবিকতার রোলার চালাবে তত কিন্তু সরকার চাপের মুখে পড়বে এটা কিন্তু নিশ্চিত তাই দু মাসের মধ্যে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে পার্শ্ব শিক্ষক এবং সকলে সকলের ভরসা কিন্তু এই পার্শ্ব শিক্ষক কক্ষ মঞ্চ সেই জন্য কোনো রকম ভয় না কে আমাদেরকে আত্মবিশ্বাসী বলিয়া হয়ে এগিয়ে যেতে হবে বন্ধু তাহলে পথ অবশ্যই আমরা খুঁজে পাবো ভিডিওটা বড় করবো না অবশ্যই ফার্স্ট লাস্ট শুনবেন এবং ভালো লাগলে লাইক করবেন ভালো না লাগার কিছু নেই বন্ধু এখানে যেটা কথা সেটা বলছি আর শেয়ার করে বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ছাড়া থাকবেন ধন্যবাদ